হ্যালো স্টুডেন্টস, তোমরা কেমন আছো? আশা করি ভালো আছো। আজকে আমি তোমাদের জন্য বিভাজ্যতা আরও কিছু অঙ্ক নিয়ে এসেছি। দেখো, আমরা 2 দিয়ে বিভাজ্য, 3 দিয়ে বিভাজ্য কি না, বা 4 দিয়ে বিভাজ্য কি না, কোনো সংখ্যা 11 দিয়ে বিভাজ্য কি না, 9 দিয়ে বিভাজ্য কি না, ওইগুলো আমরা শিখে নিয়েছি। তত আগের ক্লাসে আমি তোমাদেরকে দেখিয়ে দিয়েছি। তোমরা যারা আগের ভিডিওগুলো দেখো নি, তোমরা দেখে নেবে এবং আমার ওই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবে, লাইক করবে, শেয়ার করবে। আজকে আমরা কোন সংখ্যা 6 দিয়ে বিভাজ্য কি না সেটা জানব, অর্থাৎ 6 দিয়ে কোনো সংখ্যাকে ভাগ করা যাবে কি না, কোনো সংখ্যা 6 দিয়ে বিভাজ্য হয় কি না। তাহলে দেখো কীভাবে জিনিসটা করতে হয়। কোনো সংখ্যা 6 দ্বারা বিভাজ্য তখনই হবে যখন সংখ্যাটিকে 2 এবং 3 দ্বারা ভাগ করা যাবে, অর্থাৎ 2 এবং 3 দ্বারা ভাগ করলে সংখ্যাটির ভাগশেষ শূন্য হয়, অর্থাৎ ভাগ করলে মিলে, তখনই সংখ্যাটি কী হবে, 6 দ্বারা বিভাজ্য হবে। তাহলে দেখো আমি করে দিচ্ছি তোমাদেরকে সলভ। দেখো সংখ্যাটা কী লিখেছি, দেখো 3484, 3484, ওই সংখ্যাটা 2 দিয়ে বিভাজ্য হবে, কারণ একক স্থানে কি আছে, 4 আছে, অর্থাৎ যুগ্ম সংখ্যা আছে, ইভেন নাম্বার আছে, অর্থাৎ 2 দিয়ে বিভাজ্য হবে। এবং 3 দিয়ে বিভাজ্য হবে কি না সেটা কি করে আমরা বুঝতে পারবো, অঙ্কগুলো কি করতে হবে, সংখ্যাটি অঙ্কগুলো কি করতে হবে, যোগ করে নিতে হবে। এবং যোগ করে যেটা যোগফল যেটা বেরোবে, সেই যোগফলটাকে যদি আমরা 3 দিয়ে ভাগ করতে পারি, তখন কি হবে, সংখ্যাটি 3 দ্বারা বিভাজ্য হবে, অর্থাৎ ওই সংখ্যাকে 2 এবং 3 দুটা দ্বারাই যদি বিভাজ্য করা যায়, তখনই কী হবে, সংখ্যাটি 6 দ্বারা বিভাজ্য হবে। তাহলে দেখো আমি অঙ্কটা করে দিচ্ছি, তোমরা একটু দেখো। দেখো আমি কি লিখেছি, সংখ্যাটির একক স্থানের অঙ্ক 4, একক স্থানের অঙ্ক কী আছে, 4 আছে, যুগ্ম, অতএব সংখ্যাটি 2 দ্বারা বিভাজ্য, অতএব সংখ্যাটি কি, 2 দ্বারা বিভাজ্য। সংখ্যাটির অঙ্ক কয়টির যোগফল হল, মানে এখন 3 দ্বারা বিভাজ্য কিনা এটা আমি দেখবো, সংখ্যাটির অঙ্ক কয়টির যোগফল হলো, অঙ্ক কী কী আছে, 3, 4, 8, 4, মানে 3+4+8+8, 4, যোগ করলে কী হয়, 19, 19 সংখ্যাটি 3 দ্বারা বিভাজ্য নয়, 19 সংখ্যাটি কি, 3 দ্বারা বিভাজ্য নয়, অতএব 3484 সংখ্যাটি 6 দ্বারা বিভাজ্য নয়, মানে 6 দ্বারা বিভাজ্য নয়, ঠিক আছে। আমি আগেই বলে দিয়েছি যে 2 এবং 3 দ্বারা কী হতে হবে, সংখ্যাটি বিভাজ্য হতে হবে, তখনই কী হবে, 6 দ্বারা বিভাজ্য হবে। দেখো 2 দ্বারা বিভাজ্য হয়েছে ঠিকই, কিন্তু 3 দ্বারা কি বিভাজ্য হয়নি, অর্থাৎ 6 দ্বারাও সংখ্যাটি কি বিভাজ্য নয়, বোঝা গেল তো? তাহলে এভাবে সংখ্যা তোমরা আরও নেবে, নিয়ে তোমরা করবে যে 6 দ্বারা বিভাজ্য হয় কি না, ঠিক আছে। তাহলে আজকের ভিডিওটা কীরকম লাগলো তোমরা আমাকে কমেন্ট করে জানাবে।